জায়ফল। জায়ফল জয়েন্টের ব্যথা, শরীরের ব্যথা, গা হাত পায়ের ব্যথার জন্য ভীষণ ভালো একটা উপায়। চলো জেনে নেই এর ব্যবহার করার পদ্ধতি। তবে তার আগে তোমাদের ফিউশন কেয়ারে ওয়েলকাম জানাই, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পেয়ে যাও। জায়ফলের গুঁড়ো 1/2 গ্রাম থেকে 1 গ্রাম, তেল 1 থেকে 3 ফোঁটা নিয়ে কিন্তু ব্যবহার করা যায়। এবার অন্য জিনিস যেগুলো লাগে সেগুলো জেনে নাও। তিল তেল 200 মিলিলিটার, 2 কাপ জল আর 5-6টা জায়ফল। এবার এটা বানানোর নিয়ম জেনে নাও। প্রথমে জায়ফল 2 কাপ জলের সাথে ঘষে বেটে নাও। তারপর 200 মিলিলিটার তিল তেলের সাথে মিশিয়ে ভালো করে গরম করে নাও। তারপর সেটা ঠান্ডা হলে কোমরে মালিশ করো, এতে কোমরের ব্যথা থেকে আরাম পাবে। এছাড়াও জলের সাথে জায়ফল পিষে গরম করে নিয়ে সেটা যদি কোমরে লাগাও, কোমরে লাগিয়ে একটু মালিশ করলে কিন্তু কোমরের ব্যথা ঠিক হয়ে যায়। আরেকটা উপায় হচ্ছে জায়ফল বেটে নিয়ে রাতের বেলায় শোয়ার সময় লাগিয়ে কোমরে একটু মালিশ করো, করে রাখলেও কিন্তু কোমরের ব্যথা সেরে যায়। এবার বলি, 1/2 জায়ফলের তেল আর 1/2 সর্ষের তেল দুটো ভালো করে মিশিয়ে নাও। সেইটা মিশিয়ে যদি হাঁটুতে লাগাও তাহলে হাঁটুর ব্যথা বা মুচকে যাওয়া এই সব ক্ষেত্রে কিন্তু ভীষণ আরাম দেয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেশি মাত্রায় কিন্তু জায়ফল ব্যবহার করা যাবে না, কারণ এটার থেকে একটা নেশার মতন ভাব আসে। অনেক সময় এর থেকে মাথা ব্যথা, বমি ভাব এইগুলো হতে পারে। যাদের শরীরের একটু গরম ভাব বেশি তাদের কিন্তু জায়ফল না খাওয়াই ভালো। এবার জায়ফলের অন্যান্য লাভদায়ক বিষয়গুলো বলি। সকালে যদি খালি পেটে সামান্য একটু জায়ফল চেটে খাওয়া যায় তাহলে গ্যাস্ট্রিক, সর্দি কাশি এইসব সমস্যাগুলো হয় না। পেটে ব্যথা হলে 3 থেকে 4 ফোঁটা জায়ফলের তেল চিনির সাথে মিশিয়ে খেলে কিন্তু আরাম পাওয়া যায়। এবং একইভাবে 3 থেকে 4 ফোঁটা জায়ফলের তেল নিয়ে বাতাসার সাথে মিশিয়ে খেলেও কিন্তু পেটে ব্যথা কমে যায়। মাথায় যদি খুব বেশি ব্যথা হয় সেক্ষেত্রে জায়ফল জলের সাথে ঘষে নিয়ে সেটা পেস্টটা মাথায় লাগিয়ে দিলে আরাম পাওয়া যায়। শীতকালীন যেসব সমস্যা হয় যেমন সর্দি কাশি, এইগুলো হলে জায়ফল একটু খুঁটে নিয়ে মুখে রেখে চুষে খাও। এই উপায়টা শীতের সময় 1 থেকে 2 দিন অন্তর কিন্তু করতে পারো। এটা শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে রক্ষা করে, এই জন্য ঠান্ডার সময় এটা ব্যবহার করে দেখতেই পারো। যদি কোনো কারণে খিদে না পায় তাহলে 1 চিমটে জায়ফলের টুকরো চুষে খেলে এর থেকে পাচক রসের বৃদ্ধি হবে আর খিদেও বাড়বে। এরপরে একটু জায়ফলের রূপচর্চার কথা বলি। জায়ফল ঘষে সেটা পেস্ট বানিয়ে তা যদি বলিরেখার উপর লাগানো যায় তাহলে বলিরেখা দূর হয়ে যায়। চোখের তলার কালি দূর করার জন্য রাতের বেলায় শোয়ার সময় জায়ফল একটু ঘষে নিয়ে একটা পেস্ট বানিয়ে নাও, সেটা চোখের তলায় লাগিয়ে দাও। শুকিয়ে গেলে ধুয়ে ফেলবে, কিছুদিনের মধ্যেই দেখবে তোমার চোখের তলার কালি চলে গেছে। পা ফাটার সমস্যা যদি হয় সেক্ষেত্রেও খুব মোলায়েম একটা পেস্ট বানিয়ে নাও, সেটা পায়ে ফাটার উপরে লাগাও। 10 থেকে 12 দিন লাগালেই পা ফাটা কিন্তু ঠিক হয়ে যায়। অনেক সময় ঘুম ঠিকঠাক না হলে মুখের উপর অর্থাৎ মুখের স্কিনের উপর একটা তার প্রভাব পড়ে। স্কিনের ত্বককে তরতাজা দেখানোর জন্য জায়ফলের পেস্ট মুখে লাগাতে পারো, এতে স্কিনটা বেশ ফ্রেশ দেখাবে। কিছু কিছু আঘাত এমন আছে যেগুলো চিহ্ন থেকে যায়, এই আঘাতের চিহ্ন দূর করার জন্য জায়ফলের সাথে সর্ষের তেল মিশিয়ে সেটা মালিশ করলে, যেখানে পুরনো আঘাতের চিহ্ন আছে সেখানে যদি মালিশ করা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ওই আঘাতের চিহ্ন হালকা হয়ে যায়। এবার আরেকটা কথা বলি, যে দাঁতের ব্যথা হলে জায়ফলের তেল তুলোর করে নিয়ে ওই ব্যথা দাঁতের উপরে লাগাতে হবে, লাগালে কিন্তু দাঁতের ব্যথা ঠিক হয়ে যায়। যদি দাঁতে পোকা হয় এটাও কিন্তু ঠিক করে দিতে পারে জায়ফলের তেল। জায়ফল জলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে যদি কুলকুচি করা যায় তাহলে মুখের ভেতরে যদি কোনো ঘা হয় সেটা ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে জায়ফল। জায়ফল কাঁচা দুধের সাথে পিষে সকালে এবং রাতে ব্রণের উপর লাগালে ব্রণও ঠিক হয়ে যায় এবং স্কিনটাও কিন্তু এতে উজ্জ্বল হয়। আর এই শীতের সময় সবচেয়ে উপকারী হচ্ছে সর্দি কাশিতে যদি গরম দুধের সাথে 1 চিমটে জায়ফল দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ দেবে সর্দি কাশিতে। আজকের দেওয়া এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।